ওয়েলকাম ফ্রেন্ডস আমরা জানি গত ষোলোই আগস্ট দু কলকাতার বুকে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকারা একটি শান্তিপূর্ণ আন্দোলন সংগঠিত করেছিলেন এবং সেই আন্দোলনে আমরা দেখেছিলাম পুলিশ কিন্তু ভালো ব্যবহার করেননি এ খবরটা আমরা দেখেছি এবং তারপরে নানা রকম সমস্যা তৈরি হয়েছিল এবং শেষমেশ বিভিন্ন কারণে সেই আন্দোলন থেকে শিক্ষক শিক্ষিকাদের কিছুটা হলেও পিছু হটতে হয় এবং তারা সেদিনের জন্য বা সেই সময়ের জন্য আন্দোলনকে স্থগিত করেছিলেন বিভিন্ন কারণে এবং আজকে বিধানসভায় এই পার্শ্বশিক্ষক শিক্ষিকাদের শিক্ষিকাদের ইস্যু নিয়ে বাম এবং কংগ্রেস বিধায়করা তাদের বক্তব্য রাখার চেষ্টা করেন কিন্তু সেটার সুযোগ না পাওয়ার জন্য তারা বিধানসভা থেকে বেরিয়ে যান এই খবর কিন্তু আজকে সাতাশে আগস্ট দু জাস্ট একটু আগে পাবলিশড হয়েছে ছোট্ট একটি খবর কিন্তু খবরটা বলার মতো তাই আমি পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বিশেষ করে এই খবরটি শেয়ার করছি যে ছোট্ট খবরটি পাবলিশড হয়েছে দেখুন বিধানসভায় বাম কংগ্রেস বিধায়কদের ওয়াকআউট শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ইস্যুতে মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনার দাবি খারিজের প্রতিবাদে বাম কংগ্রেস বিধায়করা বিধানসভায় ওয়াকআউট করলেন এই ধরনের ওয়াকআউট ঠিক শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন আন্দোলন বা স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে এই ধরনের ওয়াকআউট কিন্তু এর আগেও আমরা দেখেছি তো এবারও সেই ঘটনা ঘটলো পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের ওপর যে পুলিশের ব্যবহার সেই অসন্তুষ্ট হওয়ার মতো ব্যবহার সেই ব্যবহার নিয়ে বা তার প্রতিবাদ করতে গিয়েছিলেন করতে চেয়েছিলেন বাম কংগ্রেস বিধায়করা আজকের বিধানসভায় কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেওয়া হয় এবং সেই খারিজ করে দেওয়ার প্রতিবাদে তারা কিন্তু অর্থাৎ বাম কংগ্রেস বিধায়করা কিন্তু বিধানসভা ওয়াকআউট করেন এবং তারা বিধানসভা পরিত্যাগ করেন তো এটাই হচ্ছে আজকের আপডেট এই খবর আমি পশ্চিমবঙ্গের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জন্য নিয়ে এলাম আপনাদের এই খবরটা শুনলে নিশ্চয়ই একটু ভালো লাগবে বা আপনাদের যে আন্দোলন আপাতত যে আন্দোলন বন্ধ হয়ে আছে পরবর্তী কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে এই তথ্য আপনাদের অনেকটা কাজে লাগলেও লাগতে পারে এই ধরনের আপডেট আমি পেলে আবার আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ